ग्लोबल रिक्रूटिंग एजेंसির উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যারিয়ার ইন জাপান এক্সপো অনুষ্ঠিত হয়েছে। জাপানে বাংলাদেশীদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে ড্যাফোডিল পরিবারের সহযোগে প্রতিষ্ঠান গ্লোবাল রিক্রুটিং এজেন্সির উদ্যোগে শনিবার দেশে প্রথমবারের মতো এমন আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মুনিরুস সালেহিন।